আজ আমার কোনো রেসিপি শেয়ার করছি না, আমার নানুর হাতে রান্না করা একটা রেসিপি শেয়ার করছি। আমার নানু গ্রামে থাকে, মাটির চুলায় রান্না করে। নানুর হাতের রান্না খুবই মজার, তাই চিন্তা করলাম আপনাদের সাথে নানুর একটা রেসিপি শেয়ার করি। নানু আজ আমাদেরকে ইলিশ মাছ রান্না করে দেখাবে, তবে আমাদের রান্না আর নানুর রান্নার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছে। চুলায় কড়াইতে তেল দিয়ে তার উপরে মাছগুলোকে দিয়ে দিয়েছে। মাছগুলোকে হালকা করে ভেজে নেবে নানু। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিয়েছে। অন্য একটা কড়াইতে তেল দিয়েছে, তার ভিতরে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এবং নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে। এরপর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছে। দেখুন নানু পাতা দিয়ে মাটি চুলায় রান্না করছে। এখন দিয়ে দিচ্ছে মরিচ, আর দিয়ে দিচ্ছে হলুদ। হলুদ মরিচটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু সামান্য একটু পানি দিয়েছিল। আর গ্রামের মানুষ কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেয়। লবণ দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী, আর কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়েছে। এবার এর ভিতরে আরও কিছু পানি দিয়ে দিয়েছে, মানে যতটুকু ঝোলে আপনি তরকারিটা রান্না করবেন অতটুকু কিন্তু ঝোল একেবারে দিয়ে দিয়েছে। আর এর ভিতরে যে কাঁচা বা ফুলকা ছিল ওগুলোকে আগে দিয়ে তার ভিতরে মাছটা যে ভেজে রেখেছিল ওই মাছগুলো দিয়ে দিয়েছে। আর নানু কিন্তু আজকে খুবই অল্প মশলায় রান্না করেছে, শুধু পেঁয়াজ দিয়েই এই ইলিশ মাছটা রান্না করে নিয়েছে। এখানে কিন্তু আদা, রসুন, জিরা বা এ ধরনের কোনো মশলা ব্যবহার করেনি। আর এটা খেতে যে কতটা মজার হয়ে, আপনারা এভাবে করে বাসায় রান্না করে দেখবেন। এখন যখন রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে তখন এর উপরে আরও কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, এতে করে নাকি মাছের ফ্লেভারটা আরও বেশি চড়া হয়, মানে ইলিশ মাছটা খেতে নাকি খুব বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট নানু রান্না করে নেবে। ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে, দেখুন কালারটা কতটা চমৎকার হয়েছে। নানুর হাতের রান্না যে কতটা মজার তা আসলে বলে শেষ করা যাবে না। নানুর রান্না শেষ হয়ে গিয়েছে, আশা করছি নানুর আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।